আসসালামু আলাইকুম। আমি আজকে করবো একটি কেক। কেক আমার 4টা ডিম লাগবে। আমি এইভাবে ডিমটাকে ফাটিয়ে সাদা অংশ এবং হলুদ অংশ আলাদা করে নেব। আমি এখানে ডিমের সাদা অংশটা বিট করব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সাদা অংশকে বিট করে নেব। এখন আমি চিনি দিব হাফ কাপ। বিট করতে করতে আমি চিনিটা দিয়ে দিব, একসাথে পুরো চিনি দিব না। এখন আমি ওই চিনিটাও সাথে আর যে চিনিটা সেটা দিয়ে দিই। এখন আমি এখানে কাপ আছে, এক কাপ আটা দিয়ে দিব এখানে, দিয়ে সাথে ছেলে নিব এবং সাথে দিয়ে দিব বেকিং পাউডার 1 চামচ। চালা শেষ। এখন আমি দিয়ে ভালোভাবে মেখে নিব। সাথে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এখন আমি ডিমের হলুদ অংশ দিয়ে বিট করব। তেল দিব এখন 1/4 ভাগ কাপের মাপ আছে, মাপ হিসেব করে। এখানে এটা দেওয়ার পরে পুরাটা এখানে দেওয়ার পরে হাত দিয়ে এভাবে একটু করতে, কারণ ভিতরে যদি কোনো বেলুনের মতো বা কোনো বাষ্প থেকে থাকে তাই এভাবে হাত দিয়ে এভাবে করে নেওয়াটাই ভালো। আমি এখানে পাতিলে করব। এই পাতিলটা আমি 5 মিনিট গরম করে রেখেছি। আমি এখানে বসিয়ে দিব এই প্যানের মধ্যে, এখানে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 30 মিনিট। প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করব। যদি ওভেনে করতে চায় তাহলে 200 ডিগ্রি সেলসিয়াস 30 থেকে 35 মিনিট করতে হবে। তো আমি 30 মিনিট মতো অপেক্ষা করে দেখব। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন এবং শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এখানে ডাক্তার মধ্যে এরকম একটি ছিদ্র আছে, এই ছিদ্রটা আমি টিস্যু দিয়ে বদ্ধ করে দিব। কেকটা হয়েছে কিভাবে বুঝবো হয়েছে কিনা, আমি একটা চামচ এভাবে ঢুকিয়ে দেখব, চামচের গায়ে কিছু লেগে নেই তার মানে কেকটা হয়েছে। আমি এটা দিয়ে ক্রিম করব, ডাবল ক্রিম।
যাকে করে নিব। সাথে আমি 2 টেবিল চামচ চিনির গুঁড়া দিয়ে দিব। আমার ক্রিম রেডি, এখন আমি ক্রিমটা কেকে দিব। ক্রিম মাখানো শেষ, উপরে আমি এখানে একটু ক্রিম রেখে দিচ্ছি। এখন এখানে এই লাল কালারটা আমি মিক্স করব। কালারটা মিক্স করা হয়েছে, এখানে ক্রিমটা আমি এভাবে কালার করে নিয়েছি। দিয়ে আমি উপরে ডিজাইনটা করে নিচ্ছি। রেডি আমার কেক। আমি এখন এখান থেকে কিছু চারপাশ দিয়ে এভাবে দিয়ে দিব। হালকা একটু ডেকোরেশন করে নিলাম।